شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আমার আগত সম্মানিত জোসিউদ্দিন ভাই সিঙ্গাপুর থেকে জানতে চেয়েছেন যে আমাদের দেশে একটা পরিচালিত কথা আছে যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে না আসলে এই কথাটাই কত যুক্তিসঙ্গত আলহামদুলিল্লাহ রবীল আলমিনালাম রসুল হিল আমিন আম্মাবাদ সম্মানিত জসিম উদ্দিন সিঙ্গাপুর থেকে আল্লাহ আপনি রমজান মাসে যে আবাদগুলি করা হয়েছে সেগুলি কবুল করুন বাকি শেষ দশকে সুন্দরভাবে আবাদত করে বিশেষ করে লাইলতুল কদর পেয়ে আল্লাহ সন্তুষ্টি লাভ করে জান্নাতুল মধ্যে আল্লাহ আপনার নাম লেখে দেখ আমিন তৌফিক দেখ আল্লাহ আমাদের সমস্ত মুসলিম ভাই বোন যেখানে সবাইকে রমজান মাসের রোজা হইল ফরজ আল্লাহর পক্ষ থেকে যারা কোরআন দ্বারা হাদিস দ্বারা ইসমা দ্বারা সমস্ত মুসলিমাদের ঐক্যবদ্ধ দ্বারা মুসলিম উম্মা এই বিষয়ে কমত সবার স্পষ্ট কথা যে রমজান মাসের রোজা ফরজ ইল্লা বিশেষ কিছু ব্যক্তি বাদ দিয়ে যাদের প্রতি সম্ভব নয় তারা কাফারা দিবে কিন্তু ফরজ সবার প্রতি আর তারাবি নামাজ রমজান মাসে এটা রমজান মাসে তারাবী নামাজ উদ্দেশ্য হল যে এটা নফল নামাজ বেশি বেশি করা এবার করা আল্লাহর কাছে প্রার্থনা করা ক্ষমা চাওয়া মাপ চাওয়া আল্লাহর কাছে বেশি বেশি নৈকট্যপূর্ণ আমল করা এবং নিজের আত্মশুদ্ধির চেষ্টা করা পরকালীন জীবনে মুক্তি লাভ করা জাহার নাম থেকে নাম কেটে দেওয়া নিজের জীবনে যে অন্যায় অপরাধ হয়ে গেছে এগুলি আল্লাহর কাছে কীভাবে মাপ চাওয়া যায় এই জন্য বেশ বেশি নফল নামাজের ব্যবস্থা করা আল্লাহ রসুল সাল্লাহ আসালাম রমজান এবং অন্য মাসে যে নামাজ পড়েছেন এখন তারা নামাজের ব্যবস্থা আছে সাহবাহরাম পড়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম পরে দেখাইছেন এটা চালু করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুনে এটা ফরচ করে দেওয়া হয় না আল্লাহ রসুল সাল্লাহ আসালাম তিন দিন অথবা দুই দিন যে তারাবি পড়াইলেন তারপরে পড়েন না এটা তো মেন উদ্দেশ্য ছিল যে আলাইকুম এই ভয়ে সেরে যে যে বয়স হচ্ছিল যে ফরজ করে দাও ফরজ করা আর পারতেন না সবাই মুসলিম উম মা পারত না যার কারণে এটা ফরজ নয় আর তারাবি নামাজের সাথে এটা এমন কোন বিষয় নয় যে তারাবি নামাজ না পড়লে মুসলিম থাকবে না এই বিমান নষ্ট হয়ে যাবে এটা নয় এমনিভাবে তারাবি নামাজের সাথে রোজারও কোনো সম্পর্ক নয় রোজা ফরজ তারাবি নামাজ ফরজ নয় নফল না যেটা কি আমুল লাইল বলে না তারাবি নামাজ দুটো একই সেই নামাজ এটা কারোর প্রতি আল্লাহ সহলা ফরজ করে দেন নাই আর এটার এমন কোনো শর্ত নাই বা রোজা ভঙ্গেরও এখানে কোনো কারণ নাই যে তারাবি নামাজ পড়লে না পড়লে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা হবে না এই ধরনের কোনো বিষয় নয় এগুলি যদি কেউ বিশ্বাস করে থাকে দেশে যেমন বিশ্বাস আছে কুবিশ্বাস এরই শরীর সমতনা এরই শরীরতের বহির্ভূত এই ধরনের বিশ্বাস করার কোনো সুযোগ ইসলামে নাই বরং যে ব্যক্তি তারাবি নামাজ পড়বে নফল নামাজ পড়বে কি আমুল লাইল করবে তার জন্য অসংখ্য সোহাবের কথা আদিশে বর্ণনা হয়েছে যেমন একটা আদেশের স্পষ্টভাবে উল্লেখে আছে মান কম আর দান করুন যে ব্যক্তি ইমানের সাথে সোহাবের আশায় রমজান মাসে কিয়াম করবে তারা বিনামাস এবং অন্যান্য যেটা একাও যদি কিয়াম করে আর যে জামাতের সাথে সেটা তো গুরুত্ব আলাদা বেশি রয়েছে তাহলে তার পিছনে সবগুলা মাফ করে দেওয়া হবে ইমানের সাথে পড়তে হবে সোহাবের আশা নিয়ে পড়তে হবে তো এই তো মূলত কথা আর কেউ যদি না পড়ে তাহলে তার জন্য সে সব থেকে বঞ্চিত হয়ে যাবে সে সব পাবে না যে পুরস্কারের ঘোষণা আছে। এবং সে তার আমলে ত্রুটি করলেন আমলে পিছিয়ে গেলেন আর যে ব্যক্তি করবে আরও কি মাল্লাইল করবে আরো আর এফব করবে করতেছে আল্লাহ কাছে জিজ্ঞাসা করতেছে তাজবিদাল করতেছে আল্লাহ কাছে দোয়া করতেছে প্রার্থনা করতেছে ভালো কাজ করতেছে কল্যাণমূলক কাজ করতেছে জনকল্যাণমূলক কাজ করতেছে আল্লাহ সন্তুষ্টমূলক কাজ করতেছে এগুলি তো রমজান মাসে যে খুব গুরুত্ব এই জন্য তো আল্লাহ রমজান মাস দিয়েছে এটা সুযোগ এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল সার এবং পুরস্কার বারোটি মাসের মধ্যে এই রমজান মাসের ফজিলত তো একটা দিক থেকে ফজিলত নয় অনেক দিক থেকে তারপরে আবার দেখেন এই মাসে একটা লালিতুল কদের সুযোগ দিয়েছে আল্লাহ আবার শেষ দশকের ফজিলত দিয়েছেন আল্লাহ আল্লাহ আবার একটা কজর রাতে দিয়েছেন অর্থাৎ মুসলিম উম্মাকে আল্লাহ সুবাহ তালা মুসলিম উম্মাই না সারা বিশ্বকে আল্লাহ রাখ দিয়ে বলছেন বিশেষ করে মুসলিম উম্মাকে আল্লাহ সুবাহ তালা জান্নাত দেওয়ার জন্য কত সুযোগ করে দিয়েছেন তার এত সুযোগ পাওয়ার পর এত সুবিধা পাওয়ার পর এত সার এত এত একটা ভালো অফার পাওয়ার পরেও যদি কেউ এই ধরনের কাজ থেকে উপকারিতা অর্জন না করতে পারে লাভবান না হতে পারে এবং নিজেকে হতবাগার জীবনে ঠেলে দেয় তাহলে সেবা কিন্তু হতবাগা যার কারণ নাবিসাল্লাহ সাল্লাম আমিন বলছিলেন আমিন 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 তিনবার আমিন বলছেন তার মধ্যে এক ব্যক্তি এই যে সুযোগ পাওয়ার পরে নিজে হতভাগে জীবন যাপন করছে তার মধ্যে তার জন্য দাবা আদা হল রহমাতি আল্লাহ তাকে রহমাত থেকে তাড়িয়ে দিয়েছে সুতরাং এই ধরনের বিশ্বাস করা উচিত নয় যে তারা নামাজ না পড়লে রোজা হবে না বরং এই কাজে যে পিছিয়েও থাকা উচিত না আবার এই সম্পর্কে বাড়াবাড়িও করা উচিত না যার যার সাহিত্য মোতাবেক আল্লাহকে ভয় করবে রোজার মধ্যে যার ত্রুটি বিচ্ছেদ না হয় আল্লাহ বলছে ভত্তা কুল্লা আল্লাহ বলছে ভত্তা কুল্লা মাস্তা তা আল্লাহকে সাহিত্য মোতাবেক বয় করো আর রমজান মাসে যেগুলি বাকি আছে আল্লাহ আমাদের তাফিক দান করুন সুন্দরভাবে আরও আল্লাহ সন্তুষ্ট অর্জন করা আরও বেশি বেশি যেন আল্লাহর আবাদত বন্দী করতে পারি যেগুলি রাখা হয়েছে আল্লাহ সবার পক্ষ থেকে কবুল করুন আল্লাহ সমস্ত মুসলিম ভাই বোন যে যেখানে আছে সবাইকে জান্নাতুল ফেদাউসের নাম লিখিয়ে দিয়ে সবার জীবনকে পরকালের জীবনকে ধন্য করুন কালকে মতের মাঠে নাজাদ রসিলা করুন নাবিস সাল্লাহ সালামের পাশে আমাদেরকে থাকার তফিক দান করুন হাউজে কসরে পানি পান করার তৌফিক দান করুন সবাইকে আরও সে হাজিমেন্সে স্থান দান করে আল্লাহ সুভান আওতাল সবাইকে জান্নাতুল ফেদাউস রসিব করুন সবাইকে আল্লাহ সুভান আওতালা আল্লাহ দর্শন লাভ للتوفيق دانه امين حاز رسول الله صلى الله عليه وسلم وعليكم ورحمه الله وبركاته شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء